মডেল স্কুলের উদ্ভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আজকে আপনারা সারা দিন পরিশ্রম করে এই শেষ প্রান্তে এসেছেন শিরিনুল্লাহ মডেল স্কুলের এখন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে শিরিনুল্লাহ মডেল স্কুল আপনাদের অবদান কোনোদিন ভুলবে না এবং অভিভাবকরা যে ছাত্রছাত্রী দিয়েছেন বৃত্তি পেয়েছে মহিদুল ইসলাম স্যার বলেছেন যে মাদের অবদান অবদানের জন্য পুরস্কৃত করতে যাচ্ছে টিচারদের অবদান মাদের অবদান বিশেষ করে সর্বোপরি ছাত্রছাত্রীদের অবদান আজকে আমরা এই সুফলে এসে পৌঁছেছি সেই জন্যই শিরিনুল্লাহ পরিবার শিরিন পরিবার শিক্ষা পরিবার খুবই আনন্দিত এবং গর্বিত আমি অনুরোধ করব বিশেষভাবে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে শিরিনুল্লাহ মডেল স্কুল যে পরবর্তীতে বিভিন্ন শিক্ষামূলক কৃতিত্বের সাথে অর্জন করতে পারে সেই দোয়া করছি এবং আপনারাও সহযোগিতা করবেন পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই মহিদুল ইসলাম স্যার বলেছেন যে আমরা এই কবিতা আবৃত্তির জন্য যাদেরকে সিলেকশন করতেছি কে ফার্স্ট কে সেকেন্ড হবে আমরা নির্ধারণ বিচারক মন্ডলী খুব হিমশিম খাচ্ছে সকলেই ভালো আবৃত্তি করছে এবং আপনারা আপনাদের ছেলেমেয়েদের উৎসাহিত করবেন এইখান থেকে কষ্ট হলো আমাদের দুই তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেকশন করতে হবে যারা তৃতীয় চতুর্থ পঞ্চম হবেন তারাও এখানে নিঃসন্দেহে খুব ভালো আবৃত্তি করছেন এই মঞ্চে এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যেভাবে এত বড় বড় কবিতা আবৃত্তি শেষ পর্যন্ত করেছে এটাই তাদের জন্য অশেষ ধন্যবাদ এবং তারা যে এটা এটা এটুক মুখস্থ করে বলতে পেরেছে এটাই অনেক কিছু এই ইয়াতে আমার মনে হয় এই ছোট কোমলমতি ছাত্রছাত্রী বড় হয়ে ইনশাল্লাহ দেশ গড়বে দেশের অনেক উচ্চ শিখরে পৌঁছবে এটাই আশা রাখি তারপরে আরেকটি কথা বলবো আমি এখানে বিভিন্ন পর্যায়ে এই বৃত্তি পরীক্ষায় 60-70 জন টোটাল সরকারি বৃত্তি পরীক্ষায় 7 জন পেয়েছে এখানে হয়তো কেউ প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী পায় নাই ক্লাসে পঞ্চম ষষ্ঠ বৃত্তি পেয়েছে এই জন্য দুঃখ পাওয়ারও কিছু নাই যারা এ আমি মনে করি শিরিনুল্লাহ মডেল স্কুলটারে আমরা এভাবে সাজাইতে চাই যে 25 জন ছাত্রছাত্রী থাকবে 25 জনেই সেম কোয়ালিটির হিসাবে গড়ে তুলবে এটাই আমাদের অক্লান্ত চেষ্টা যে 25 জনে সেম থাকবে কিন্তু 19-20 হয়ে যাবে হাফ নাম্বারের জন্য এই প্রতিযোগিতায় দু একজন বাদ পড়বে এই জন্য যারা আজকে বৃত্তি পায় নাই প্রাথমিক পর্যায়ে সরকারি বৃত্তিও পায় নাই তাদের মাদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো কষ্ট নিয়েন না ভবিষ্যতে তাদের সাফল্য আসবে এবং ওরা বৃত্তি না পেলে মানুষের মতো মানুষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহায়তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম স্বপন স্যারকে ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি যারা প্লেতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের অভিভাবক অভিভাবিকাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি আহারাফ ইসলাম আবির তার মায়ের নাম নুসরাত তাসনিম মৌরি আমার শ্রদ্ধেয় কাকি নুসরাত তাসনিম মৌরি মৌরি ম্যাডাম তাসকিন খান তাসিমের আম্মু রবি আক্তার মঞ্চে চলে আসেন তাসকিন খান তাসিনের আব্বু রুমি আক্তার আমাদের রুমি কাকি চলে আসেন মঞ্চে পরবর্তীতে আসবে আব্বু হাসনাত হামিম তার আব্বু গুলনাহার বেগম ভাবি
আবু হাসনাত হামিমের আম্মু গুলনাহার বেগম দুসাই ভাই ইসলাম তাহানির আব্বু নাসরিন সুলতানা তাসমিয়া তাসমিয়া নুসরাত জিনিয়র আম্মু তানিয়া ইসলাম আপনার মঞ্চে চলে আসুন আবু হুরায়রার আম্মু শারমিন আক্তার পরম সরকারের আম্মু অনামিকা ভাসু ফতেউল্লাহ বাইজিদের আম্মু বিউটি আক্তার আল ইকরামের আম্মু আমেনা আক্তার মোহাম্মদ আব্দুল আজিমের আম্মু লিমা খাতুন হাদিয়া বিনতে রুকাইয়ার আম্মু হাফসা আক্তার আমাদের হাফসা ম্যাডাম আচ্ছা নাম